হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকের 14 নম্বর পর্বে আজ আলোচনা হবে। সমস্ত ক্লাস, আমাদের ফ্রি লাইভ ক্লাস দেখতে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন এবং TWS একাডেমি চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখো সকলে। আজকের প্রথম প্রশ্ন স্ক্রিনে, বাংলায় কবে তেভাগা আন্দোলনের সূচনা হয়েছিল? প্রথম প্রশ্ন, WBCS এর একটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দিয়ে শুরু করছি। ইম্পর্টেন্ট প্রশ্ন, তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলনটা একটা কৃষক আন্দোলন ছিল, এটা একটা কৃষক বিদ্রোহ ছিল। এই আন্দোলনটা বাংলায় সংঘটিত হয়েছিল, বাংলায় কোথায় হয়েছিল, কবে হয়েছিল ইত্যাদি একটু জেনে রাখো। সঠিক উত্তর হবে অপশন বি, 1946 সালে তেভাগা আন্দোলনের সূচনা হয় বর্তমানে আমাদের বাংলার দিনাজপুর অঞ্চলে। দিনাজপুরে এটা হয়েছিল। নেক্সট প্রশ্ন, কবে প্রথম ভারতের সংবিধান কার্যকর হয়? ভারতের সংবিধানটা কার্যকর কবে হয়েছিল? ভারতের সংবিধান পৃথিবীর সব থেকে বৃহৎ এবং সব থেকে জটিল সংবিধান, আমরা সকলেই জানি। প্রায় 3 বছর সময় ধরে ভারতের সংবিধান রচনা করা হয়েছিল এবং রচনা করার দায়িত্বে কারা ছিল? গণপরিষদ, তাই না? সো এখানে ভারতের সংবিধান, এখানে আমরা দুটো ডেট পড়ব, একটা হচ্ছে 26শে নভেম্বর, 26শে নভেম্বর 1949, এবং আরেকটা পড়বো আমরা 26শে জানুয়ারি 1950। কেন পড়বো দুটো ডেট? একটা ডেট হচ্ছে ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল গণপরিষদে, এই বলে একটা ডেট হয়ে থাকে। এবং আরেকটা হচ্ছে কবে কার্যকর হয়েছিল। তো মনে রাখবে, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949, এবং ভারতের সংবিধান কার্যকর হয়েছিল যেই দিনটাতে সেটা হচ্ছে 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1950 এই যেদিন ভারতের সংবিধান কার্যকর হয়, এই দিনটাকে আমরা রিপাবলিক ডে হিসাবে পালন করে থাকি, 26শে জানুয়ারি দিনটাকে, তাই না? তেমনই 26শে নভেম্বর যেই দিন সংবিধান গণপরিষদে গৃহীত হয়েছিল, এই দিনটাকে আমরা সংবিধান দিবস হিসাবে পালন করি। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সংবিধান দিবস কবে পালন করা হয়, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। নেক্সট, তেলের ল্যাম্পে পোলতে দিয়ে তেল যে কারণে উপরে ওঠে তা হলো চাপের পার্থক্য, কৈশিক ক্রিয়া, অভিকর্ষ বল, তেলের কম সান্দ্রতা। কি কারণে ল্যাম্প বা হ্যারিকেনে তোমরা দেখবে সলতে থাকতো বা পোলতে থাকতো, যেটাতে তোমার তেল ধীরে ধীরে তার গাবে উঠতো, এর ফলে সেই যে সলতে বা সেটা কিন্তু জ্বলতে থাকতো বা জ্বলতো, এটা কি কারণে হয়? এখানে একটা ফিজিক্সের বিশেষ ক্রিয়া কাজ করে থাকে, সেটা হচ্ছে কৈশিক ক্রিয়া। অপশন বি ইজ রাইট অ্যান্সার, কৈশিক ক্রিয়া। উত্তর পশ্চিম ভারতে শীতকালীন বৃষ্টিপাতের কারণ হলো কি? উত্তর পশ্চিম ভারত, উত্তর পশ্চিম ভারত মানে কি বোঝানো হচ্ছে? রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের যে পশ্চিম অংশ, এই যে অংশগুলো আছে, এই অংশে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে, এটা কি কারণে হয়? উত্তর পূর্ব মৌসুমি বায়ুর কারণে, উত্তর পশ্চিম মৌসুমি বায়ু, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং পশ্চিমী ঝামেলা। রাইট অ্যান্সার হবে এখানে অপশান ডি, পশ্চিমী ঝামেলা বা যেটাকে আমরা পশ্চিমী ঝঞ্ঝা বলে থাকি, এর কারণে উত্তর পশ্চিম ভারতে শীতকালে বৃষ্টিপাত হয়ে থাকে। কোন বাঙালিকে ভারতীয় ফুটবলের জনক বলা হয়ে থাকে? ভারতীয় ফুটবলের জনক হিসাবে পরিচিত কোন বাঙালি? আচ্ছা, বাঙালি বা বাংলায় কিন্তু ফুটবল খেলাটা খুবই ফেমাস খেলা, বাংলায় আমাদের ফুটবল প্রেমী আছে প্রচুর। বাংলা থেকে আমরা যদি দেখি, বাংলায় মোহনবাগান প্রথম ভারতের ক্লাব স্থাপিত হয়েছিল, তাই না? তারপরে ইস্ট বেঙ্গল, মহামেডানের মতো ক্লাবগুলো এখনও আমাদের ভারতের প্রথম সারির ক্লাবের মধ্যে আসে। যেমন ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন কোন দল? মোহনবাগান দল ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন কারেন্ট টাইমে। তারপরে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন কোন দল? ইস্ট বেঙ্গল দল কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন। তারপরে আই লিগ চ্যাম্পিয়ন কোন দল? মোহামেডান দল আই লিগ চ্যাম্পিয়ন। তো এই যে ভারতের বাঙালিদের একটা আধিপত্য কিন্তু ফুটবলে থেকে আসছে। এখানে যদি আমরা ভারতীয় ফুটবলের জনক হিসাবে দেখি কাকে বলা হয়, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, এনাকে বলা হয়ে থেকে ভারতীয় ফুটবলের জনক। এছাড়া
গোষ্ঠপাল, চুনি গোস্বামী, প্রদীপ কুমার ব্যানার্জি এরাও কিন্তু ভারতীয় ফুটবলের এক একজন বিখ্যাত তারকা ছিলেন। তো এখানে কিন্তু অপশন ডিটা একটু ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। আরও একটা তথ্য তোমাদের এখানে বলে রাখি, আমাদের যে কলকাতা শহর আছে না, এই কলকাতাকে ফুটবলের মক্কা বলা হয়ে থাকে। কাকে ফুটবলের মক্কা বলা হয়? কলকাতাকে বলা হয়। প্রতি ড্যাশ উচ্চতায় 1 সেমি বায়ুর চাপ কমে যায়। কতটা উচ্চতা বাড়লে 1 সেমি বায়ুর চাপ কমে যায়? আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাই তাহলে কিন্তু বায়ুর চাপ ধীরে ধীরে কমতে থাকে। এর কারণে তোমরা দেখবে পাহাড়ি অঞ্চলে কিন্তু জল যখন পাহাড়ের উঁচুতে যাবে তখন কিন্তু সেখানে জল বা কোনো খাবার কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে, কারণ সেখানে বায়ুর চাপটা অনেক কমে যায়। আবার যদি সমুদ্রের নিচের দিকে যাও তোমরা সিমিলারলি, তখন কিন্তু বায়ুর চাপ সেখানে বায়ুর চাপ নয় সেখানে যে চাপটা সেটা কিন্তু অনেক বেড়ে যায়। সেইখানে কিন্তু প্রতি 1 সেমি উচ্চতায় সরি প্রতি 1 সেমি বায়ুর চাপ কমে যায় 110 মিটার উচ্চতা বৃদ্ধিতে। 110 মিটার করে তুমি উপরে যাবে, 1 সেমি করে বায়ুর চাপ কিন্তু কমে যাবে। সুলতানি যুগে কোন বংশ সবচেয়ে বেশি দিন ধরে রাজত্ব করেছিল? ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন পেয়েছি আমরা, সুলতানি যুগে কোন বংশ অনেক দিন বেশি ধরে এখানে রাজত্ব করেছিল? সুলতানির যুগে আমরা যদি প্রাথমিক বংশগুলো দেখি, দাস বংশ প্রথম বংশ ছিল, দাস বংশ প্রথম বংশ কুতুবুদ্দিন আইবক প্রতিষ্ঠাতা ছিলেন। এই দাস বংশ 1206 থেকে 1229 সাল সরি 1290 সাল পর্যন্ত একটা দীর্ঘ সময় শাসন করেছিল। কত বছর? প্রায় 84 বছর ধরে তারা শাসন করেছিল সুলতানি যুগে। তারপরে আসে খিলজি বংশ। খিলজি বংশটা শাসন করেছিল 1290 সাল থেকে জালালউদ্দিন খিলজি, তিনি প্রথম খিলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি 1290 খিলজি বংশের প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে 1320 সাল তুঘলক বংশের আগে পর্যন্ত এটা শাসন করেছিল 30 বছর ধরে। ওকে, তারপরে দেখো আরো একটা বংশ আসে এরপরে, তুগলক। প্রতিষ্ঠাতা কি ছিল বলে ফেলো দেখি, তুগলক বংশের প্রতিষ্ঠাতা কে? গিয়াসউদ্দিন তুগলক ছিলেন তুগলক বংশের প্রতিষ্ঠাতা, যিনি 1320 খ্রিস্টাব্দে তুগলক বংশের প্রতিষ্ঠা করেন। সেখান থেকে তুগলক বংশ 1320 থেকে 1414 সাল পর্যন্ত দীর্ঘ 94 বছর শাসন করেছিল। তারপরে দেখো আরো দুটি বংশ ছিল, একটা হচ্ছে সৈয়দ বংশ। প্রতিষ্ঠাতাকে সৈয়দ বংশের, ভেরি ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? খিজির খা সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, যেটা 1414 সাল থেকে 1450 সাল পর্যন্ত শাসন করেছিল, প্রায় 36 বছর। এবং শেষ যে বংশটা দিল্লি সুলতানি যুগে শাসন করেছিল সেটা হচ্ছে লোদি বংশ। লোদি বংশ প্রতিষ্ঠাতা কে ছিলেন? বহুলুল লোদি ছিলেন প্রতিষ্ঠাতা, তাই না? সো এখানে এই বংশটা শাসন করেছিল কতদিন? এটা 1451 থেকে 1526 পানিপথের প্রথম যুদ্ধের আগে পর্যন্ত এটা দিল্লিতে শাসন করেছিল, 36 বছর প্রায় এটাও কিন্তু শাসন করে। ওকে, এবারে দেখো এখানে কোনটা তাহলে সব থেকে বেশি দিন শাসন করেছে আমরা দেখতে পাচ্ছি, 94 বছর তুগলক বংশ সব থেকে বেশি দিন শাসন করেছে। তো তুগলক বংশ সব থেকে বেশি দিন সুলতানি যুগে রাজত্ব করেছিল। আরেকটা হচ্ছে খিলজি বংশ, এটা হচ্ছে সবচেয়ে কম দিন মাত্র 30 বছর শাসন করেছিল। আয়োডিন কি ধরনের মৌল? পরের প্রশ্ন হচ্ছে আয়োডিন মৌলটা কি জাতীয় মৌল? হ্যালোজেন মৌল, দুষ্টু মৌল, মুদ্রা ধাতু, নিষ্ক্রিয় গ্যাস, কি আসলে এটা? আয়োডিন হচ্ছে একটি হ্যালোজেন মৌল। আয়োডিন হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌলগুলো কোথায় পাওয়া যায়? পর্যায় শ্রেণীর আমরা 17 নম্বর শ্রেণীর মধ্যে গেলে হ্যালোজেন মৌলগুলো পাবো। হ্যালোজেন মৌলগুলোর মধ্যে আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো। আয়োডিনের পারমাণবিক সংখ্যাটা কি একটু তোমরা জেনে রাখবে, আয়োডিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 53। কত নম্বর ধারাতে চাকরি ক্ষেত্রে সকলের সমান সুযোগ সুবিধার কথা বলা হয়েছে? চাকরি ক্ষেত্রে সকলের সমান সুযোগ সুবিধার অধিকার দেওয়া হয়েছে কোন ধারাতে?
থাকে। দেখো, চাকরি ক্ষেত্রে সকলের সমান সুযোগ সুবিধার কথা বলা হয়েছে 14 নম্বর ধারাতে, সরি 16 নম্বর ধারাতে। ভারতীয় সংবিধানে আমরা 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে এখানে 15 তোমার হচ্ছে 5টি ধারা পাবো, 14 থেকে 18-র মধ্যে, 14, 16, 17 এবং 18, এর ভিতরে 16 নম্বর ধারাতে সরকারি চাকরিতে সকলের সমান সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কোন উপজাতিদের দেখা যায়, এখানে কোন উপজাতিরা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাস করে, টোডা, ভিল, জারোয়া এবং বোরো। ভিলটা তো বলেছিলাম, ভিলরা হচ্ছে খানদেশ অঞ্চলে বসবাস করে, যেটা হচ্ছে আমাদের খানদেশ অঞ্চলটা কোথায় অবস্থিত, এটা মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশের কিছু অংশে এটা অবস্থিত আছে। এখানে দেখো টোডা জাতি কোথায় আছে, এটা নীলগিরি অঞ্চলে বসবাস করে, নীলগিরি অঞ্চলে বসবাস করে, যেটা দক্ষিণ ভারতে। এছাড়া জারোয়া কোথায় বসবাস করে, জারোয়া উপজাতিটা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটা উপজাতি। আরেকটা উপজাতি এখানে তোমরা দেখতে পাবে, বোড়ো জাতি, বোড়োরা বসবাস করে থাকে সাধারণত অসম, উত্তর পূর্ব ভারতে বোড়োদের বসবাস অসম রাজ্যে। ডিয়ার স্টুডেন্টস, আজকের এটা হোমওয়ার্ক থাকবে, ভারত থেকে দাবার প্রথম গ্র্যান্ড মাস্টার কে ছিল, এটার উত্তর সকলে কমেন্টে জানিয়ে যাবে। আশা করব যারা উত্তর করবে, সকলে যারা ক্লাস দেখছো অবভিয়াসলি সকলে উত্তর করবে, তার সঙ্গে ক্লাসটি কেমন লাগছে, ক্লাসের ফিডব্যাক জানাবে, জানাতে অবশ্যই ভুলবে না। আর ক্লাসে একটা করে সকলে লাইক করে দাও যারা যুক্ত হয়েছো। গঙ্গা ভাগীরথী হুগলি নদীতে গঠিত ন্যাশনাল ওয়াটারওয়েজ কোনটি? গঙ্গা নদী আমাদের ভারতের সব থেকে দীর্ঘতম নদী এবং তার অন্যতম প্রধান শাখা নদী হচ্ছে ভাগীরথী হুগলি, আমাদের পশ্চিমবঙ্গের প্রধান দীর্ঘতম নদী ভাগীরথী হুগলি, এটা গঙ্গার একটা শাখা নদী। সো এখানে এই যে ভাগীরথী হুগলি এবং গঙ্গার উপরে একটা ন্যাশনাল ওয়াটারওয়েজ তৈরি হয়েছে, এটার নাম কি? আচ্ছা, ভারতে মোট, মনে রাখবে, ভারতে মোট বর্তমানে 111 ন্যাশনাল ওয়াটারওয়েজ আছে। কতগুলি আছে ভারতে বর্তমানে জাতীয় জলপথ? সেটা হচ্ছে 111টি জাতীয় জলপথ আছে, যার মধ্যে ভাগীরথী হুগলি এবং গঙ্গা নদীতে এই যে ওয়াটারওয়েজটা তৈরি হয়েছে এটাকে বলা হয়ে থাকে ন্যাশনাল ওয়াটারওয়েজ 1, এবং এটা হচ্ছে দীর্ঘতম ওয়াটারওয়েজ, ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ কোনটি, সেটা হচ্ছে NW1। এটা অবস্থিত হচ্ছে তোমার উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে, প্রয়াগরাজ যেখানে গঙ্গা যমুনার মিলিত হয়েছে, প্রয়াগরাজ থেকে হলদিয়া পর্যন্ত, পূর্ব মেদিনীপুরের হলদিয়া পর্যন্ত। নেক্সট, ভারত দ্বারা উৎক্ষেপিত দ্বিতীয় উপগ্রহ কোনটি? ভারতের দ্বিতীয় উপগ্রহ কোনটি ছিল? আচ্ছা, তার আগে একটা জিনিস বলো, ভারতের প্রথম উপগ্রহ কোনটি ছিল? ভারতের প্রথম উপগ্রহ কোনটি ছিল, সেটার নাম হচ্ছে আর্যভট্ট। ভারতের প্রথম উপগ্রহ 1975-এ প্রথম লঞ্চ করা হয়েছিল, ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট। এবারে দেখো, ভারতের দ্বিতীয় উপগ্রহের নাম কি ছিল? দ্বিতীয় উপগ্রহের নাম হচ্ছে ভাস্কর। দ্বিতীয় উপগ্রহ অপশন সি ইজ রাইট অ্যান্সার, ভাস্কর দ্বিতীয় উপগ্রহ, যেটা 1979 সালে এটা প্রথম উৎক্ষেপণ করা হয়। ওকে ডিয়ার স্টুডেন্টস, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে নিম্নের কোন বিক্রিয়া ঘটে? আচ্ছা, কয়েকদিন আগে একটা NMG নামের পরীক্ষা হলো, সেখানে এরকম ধরনের একটা প্রশ্ন ছিল, অ্যানোড বা ক্যাথোডে কেমন ধরনের বিক্রিয়া ঘটে। দেখো, অ্যানোড বা ক্যাথোড বলতে আমরা কি বুঝি, দেখো যখন তড়িৎ বিশ্লেষণ করা হয় অ্যানোডে কি থাকে আর ক্যাথোডে কি থাকে, অ্যানোডে থাকে কি, অ্যানোডে কি থাকবে আর ক্যাথোডে কি থাকবে, ক্যাথোডে থাকবে যে ধাতুর উপরে প্রলেপ করা হবে, তাই না? ক্যাথোডে কি থাকবে, যে ধাতুর উপরে, ধরো তুমি লোহার উপরে জিঙ্কের প্রলেপ দেবে, গ্যালভানাইজেশন করবে, তখন তোমাকে কি করতে হবে, ক্যাথোডে লাগতে হবে লোহাকে, ক্যাথোডে থাকবে লোহা, এবং অ্যানোডে কি থাকবে, অ্যানোডে থাকবে জিঙ্ক, তাই না? তেমনি সিমিলারলি তোমরা যদি তামার উপরে রূপার, তামার উপরে যদি সোনার প্রলেপ দিতে চাও, তো ক্যাথোডে কিন্তু তোমাকে তামা রাখতে হবে আর সোনা রাখতে হবে কোথায়,
অ্যানোডে রাখতে হবে। সিমিলারলি এখানে কি ধরনের বিক্রিয়া হবে, এখানে কিন্তু ক্যাথোড বা এখানে বিজারণ বিক্রিয়া হবে ক্যাথোডে, অপশন বি ইজ রাইট অ্যান্সার, বিজারণ বিক্রিয়া আমরা দেখতে পাবো ক্যাথোডে। কোন চৈনিক শাসক কনিষ্ককে পরাজিত করেছিলেন? কনিষ্ক কুষাণ বংশের যিনি প্রধান শ্রেষ্ঠ শাসক ছিলেন সেই কনিষ্ককে একজন চৈনিক শাসক পরাজিত করেছিলেন, তিনি কে? প্যান চাও, প্যান ইয়াং, চি গুয়াং এবং হো তাই, এদের মধ্যে কোন ব্যক্তি কনিষ্ককে পরাজিত করেছিলেন? কঠিন হয়ে গেল প্রশ্নটা, চলো অ্যান্সারটা হবে কি, প্যান চাও হচ্ছে তিনি প্রথম কনিষ্ককে পরাজিত করেছিলেন, ইনি চৈনিক শাসক ছিলেন। লোকসভার একটি অনাস্থা প্রস্তাব পাশ হওয়ার জন্য ন্যূনতম কত সদস্যের সমর্থন প্রয়োজন, কতটা সদস্যের সমর্থন প্রয়োজন হয় একটি অনাস্থা প্রস্তাব পাশ হওয়ার জন্য? লোকসভার একটি অনাস্থা প্রস্তাব পাশ হওয়ার জন্য ন্যূনতম লোকসভার 50 জন সদস্যের সমর্থনের প্রয়োজন হয়, 50 জন সদস্যের সমর্থনের প্রয়োজন হয়। ডিয়ার স্টুডেন্টস, দুর্দান্ত প্র্যাকটিস ব্যাচ আমাদের একটা চলে এসেছে, নতুন প্র্যাকটিস ব্যাচ, যেখানে পিএসসি ক্লার্কশিপ এবং WP এক্সামকে আমরা সামনে রেখে প্র্যাকটিস করাবো, একদমই কমন যোগ্য প্রশ্ন দিয়ে সেখানে তোমাদের ক্লাস করানো হবে, টিচাররা তোমাদের ক্লাস করাবেন, GK GS ম্যাথ রিজনিং এবং ইংলিশের ক্লাস থাকবে, এবং লেটেস্ট যে প্যাটার্ন বর্তমানে কোশ্চেন প্যাটার্ন হয় সেটাকেই অবশ্যই ফলো করা হবে, আর MCQ মেথডে সেটা প্র্যাকটিস সেখানে করানো হবে। অবভিয়াসলি তোমরা যদি কমন পেতে চাও তো আমাদের ব্যাচে চলে আসতে হবে, ব্যাচে আসলে তোমরা কিন্তু সেখানে কমন যোগ্য প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে পারবে, এবং সেখানে সবথেকে বড় জিনিস সেই ক্লাসগুলো তোমরা বারবার দেখতে পাবে, রেকর্ডেড মিস করলে লাইভ মিস করলে রেকর্ডেড দেখে নেবে, অথবা PDF যদি চাও, PDF যেগুলো বোর্ড ওয়ার্ক করা হয় PDF চাইলে PDF পেতে পারো আমাদের এখানে, এবং সোম থেকে শনি কিন্তু তোমরা ক্লাস পাবে এখানে। তো অবভিয়াসলি নতুন ব্যাচে ভর্তি হতে চাইলে আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো TWS একাডেমি অ্যাপের, সেখানে গিয়ে তোমরা ক্লিক করে ডাউনলোড করবে, ডাউনলোড করার পরে সেখানে তোমরা গিয়ে রেজিস্ট্রেশন প্রসেস ফিল করার পরে আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে যাবে, সেখানে সমস্ত কিছু তোমাদের একদমই ইজি ভর্তি হয়, একদমই ইজি ব্যাপার সেখানে ভর্তি হতে পারবে, অথবা যদি তোমাদের কোনো ভর্তি সংক্রান্ত প্রয়োজন হয় তাহলে আমাদের হেল্পলাইন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া দেখো আরও অনেক ব্যাচ চলছে, ফাউন্ডেশন 3.0 যাদের বেসিক ক্লিয়ার নেই তাদের জন্য এই ফাউন্ডেশন ব্যাচগুলো আছে, রেল, SSC এবং কম্বো একটা ফাউন্ডেশন ব্যাচ, এবং আর হচ্ছে আমাদের WP টেটের একটা তোমার ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হচ্ছে, যারা টেট পরীক্ষাকে ফল টেট পরীক্ষাটা দিতে চলেছো তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। তো অবশ্যই সকলে আমাদের এই ব্যাচগুলোর যদি কোনোটাতে তুমি পরীক্ষার প্রিপারেশান নিতে চাও, বেস্ট প্রিপারেশান, তো চলে আসো আমাদের TWS একাডেমিতে। নেক্সট, রায়চুর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত, বলে ফেলো দেখি রায়চুর তাপবিদ্যুৎ কেন্দ্রটা কোথায় আছে। রায়চুর তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কর্ণাটক রাজ্যে অবস্থিত। ওকে, আচ্ছা কর্ণাটকের মনে রাখবে রায়চুর হচ্ছে প্রাচীনতম কর্ণাটকের প্রথম প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র, প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র কর্ণাটকের। চলো, এছাড়া কর্ণাটকে আরো কিছু তোমার তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, যেমন বেল্লুরি তাপবিদ্যুৎ কেন্দ্র, তারপরে ইয়ারনাবাস তাপবিদ্যুৎ কেন্দ্র, এগুলো সবই হচ্ছে তোমার কর্ণাটকে অবস্থিত। নেক্সট, কোন গুপ্ত শাসক বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বিক্রমাদিত্য কাকে বলা হতো, গুপ্ত একজন শাসক পরিচিত ছিলেন, বিক্রমাদিত্য বলা হতো কোন গুপ্ত শাসককে, রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে বিক্রমাদিত্য বলা হতো, তিনি বিক্রমাদিত্য নামেও পরিচিত ছিলেন। ইউরেনাসের উপগ্রহের সংখ্যা কয়টি, কতগুলি উপগ্রহ আছে ইউরেনাসের, ইউরেনাস গ্রহ সৌরজগতের এমন একটি গ্রহ যেই গ্রহটা পূর্ব থেকে পশ্চিমে পাক খায়, জানো দুটো গ্রহ আছে সৌরজগতে, একটা ইউরেনাস এবং আরেকটা হচ্ছে শুক্র, এরা পূর্ব থেকে পশ্চিমে পাক খেতে থাকে,
ইউরেনাস গ্রহটাকে আমরা সবুজ গ্রহ বলে থাকি, এটা হচ্ছে সবুজ গ্রহ নামে পরিচিত। এছাড়া ইউরেনাস গ্রহের অবস্থান আমরা যদি দেখি, সৌরজগতের সপ্তম দূরত্বে অবস্থিত সূর্য থেকে, এখানে ইউরেনাস গ্রহটার উপগ্রহ কতগুলি, 27টি টোটাল উপগ্রহ আছে ইউরেনাস গ্রহে। আচ্ছা 27টির মধ্যে বৃহত্তম কোনটি, বৃহত্তম উপগ্রহ, সেটা হচ্ছে টাইটানিয়া। টাইটানিয়া উপগ্রহ হচ্ছে ইউরেনাসের বৃহত্তম উপগ্রহ। আচ্ছা এটা টাইটান নয় কিন্তু, টাইটান বললে হবে কিন্তু শনি, টাইটান হচ্ছে শনির বৃহত্তম উপগ্রহ, হ্যাঁ, আর টাইটানিয়া হচ্ছে ইউরেনাসের বৃহত্তম উপগ্রহ। নেক্সট কোশ্চেন ইজ, উদ্ভিদের জন্য বেশি পুষ্টিকর কোনটি, উদ্ভিদের জন্য কোনটি বেশি পুষ্টিকর, জৈব বস্তু, অজৈব বস্তু, ভৌত বস্তু, রাসায়নিক বস্তু, কোন বস্তুটা উদ্ভিদের জন্য খুবই পুষ্টিকর, সেটা হচ্ছে জৈব বস্তু। নেক্সট কোশ্চেন ইজ, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করেছিলেন কে, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা কে ছিলেন, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন যিনি, তিনি হচ্ছেন কোলবার্ট, কোলবার্ট ছিলেন ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন ইজ, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কোন শহরে অবস্থিত, ভারতের পরিসংখ্যান ইনস্টিটিউট বা স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটটা কোথায় অবস্থিত বলো। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এটা 1931 সালে প্রতিষ্ঠা হয়, এটা কবে প্রতিষ্ঠা হয়, 1931 সালে, এবং এটা কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল, কলকাতাতে প্রতিষ্ঠিত হয়েছিল, এর সদর দপ্তর বা এটা কলকাতাতে অবস্থিত আছে। আরো একটা জিনিস এখান থেকে পড়ে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কে ছিলেন, মনে রাখবে এটার প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি হচ্ছেন প্রশান্ত চন্দ্র মহালানবিশ। প্রশান্ত চন্দ্র মহালানবিশ তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। নেক্সট ইজ, তপশিলি উপজাতির জনসংখ্যা সর্বাধিক অনুপাতে দেখা যায় কোথায়, সব থেকে বেশি অনুপাতের নিরিখে, মানে আমরা যদি শতকরার নিরিখে দেখি, সব থেকে বেশি তপশিলি উপজাতির মানুষ কোথায় বসবাস করে থাকে, সিডিউল ট্রাইবের মানুষ, সঠিক উত্তর হবে এটা মিজোরামে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়, মিজোরামে। এবং যদি আমরা জনসংখ্যার নিরিখে দেখি তাহলে কিন্তু মধ্যপ্রদেশে, শতকরা নিরিখে মিজোরামে বেশি। ডাবলিম বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত, ডাবলিম বিমানবন্দরটা কোথায় আছে, ডাবলিম বিমানবন্দরটা অবস্থিত গোয়াতে, গোয়ার পানাজিতে অবস্থিত, গোয়ার রাজধানী পানাজিতে অবস্থিত। ওকে, এটাকে গোয়া ইন্টারন্যাশনাল বিমানবন্দর বলা হয়ে থাকে। প্রাচ্যের স্কটল্যান্ড কোন শহরকে বলা হয়, প্রাচ্যের স্কটল্যান্ড নামে পরিচিত কোন শহরটি, দেয়ার স্টুডেন্টস উত্তর করো দেখি। প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয়ে থাকে এখানে শিলং শহরকে, শিলং শহরটা কোথায়, শিলংটা হচ্ছে মেঘালয়ের রাজধানী, মেঘালয়ের রাজধানী শিলংকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয়। এছাড়া আরো একটা জিনিস তোমরা একটু দেখবে, প্রাচ্যের বা পূর্বের স্কটল্যান্ড যেমন শিলংকে বলা হয়, তেমনি আরেকটা হয় ভারতের স্কটল্যান্ড, ভারতের স্কটল্যান্ড কাকে বলা হয়, এটা কাকে বলা হয় বলতো, ভারতের স্কটল্যান্ড আর প্রাচ্যের স্কটল্যান্ড কিন্তু আলাদা, ভারতের স্কটল্যান্ড বললে হবে কর্ণাটকের কুর্গকে, কাকে বলা হয়, কুর্গ, যেটা কর্ণাটকে অবস্থিত। ওকে, পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র সম্পাদিত বাংলা পত্রিকাটির নাম কি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকাটির সম্পাদনা করেছিলেন, রাইট অ্যান্সার কি হবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বাংলা পত্রিকাটির নাম হচ্ছে কি,
বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদনা করতেন কারা বলতো? দ্বারকনাথ বিদ্যাভূষণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দ্বারকনাথ বিদ্যাভূষণ, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা ছিলেন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক। যেটা সোমপ্রকাশটা প্রথম বাংলা রাজনৈতিক ছিল, বাংলা রাজনৈতিক পত্রিকা, ভারতের বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা। ওকে, আরেকটা হচ্ছে সঞ্জীবনী পত্রিকা, আগের দিনে পড়েছিলাম, এটা কৃষ্ণকুমার মিত্র, কৃষ্ণকুমার মিত্র প্রতিষ্ঠা করেন। ওকে, আচ্ছা, দি বেঙ্গলি কে প্রকাশ করেছিলেন? দি বেঙ্গলি, দি বেঙ্গলের প্রতিষ্ঠাতা বা প্রকাশক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ ব্যানার্জি এটার প্রতিষ্ঠাতা ছিলেন। ওকে, চলো ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটি এখানেই আমি শেষ করব। 25টি প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আই হোপ ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সকলে একটা করে লাইক করে দেবে ক্লাসে। প্রতিদিন এমন ক্লাস দেখতে আমাদের TWS একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে, সকলে সুস্থ থাকবে, আর আমাদের যদি ব্যাচে ভর্তি হতে চাও তো অবশ্যই আমাদের ব্যাচে যুক্ত হয়ে যাও। সকলে ভালো থাকবে, টাটা, বাই।